আমাদের ব্রেকফাস্ট কাপ লাঞ্চ হয়ে গেল। এটা দুর্ভুক, এই রেস্টুরেন্টটাতে খেলাম আমরা চিকেন রাইস, এক পিস বড় লেগ পিস দিয়ে চিকেন, গ্রেভিটা অসাধারণ, খুব ভালো ছিল। চিকেন রাইসও 150 টাকা, চিকেন রুটিও 150 টাকা, বাপি রুটি খেলো। আমি বেশ কদিন ভাত না খেয়ে বেশ মানে কি বলবো হতাশাগ্রস্ত ছিলাম, তাই ভাত খেলাম, যদিও ঘুম পাবে জানি তবু খেলাম। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো তোমরা, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কালকে যদি শেষবেলায় আজকের এই রাস্তায় আসতে হতো তাহলে আমাদের কতখানি দুর্ভোগ হতো। খুব ভালো সিদ্ধান্ত হয়েছে যে আগামে একটু বেশি পয়সা দিয়ে হলেও থেকে গেছি, নইলে সত্যি বেশ চাপের হতো ব্যাপারটা, বেশ চাপের হতো। এখানে বেশ কিছু হোমস্টে আছে, অনেকগুলোই আছে এখানে, সায়কেও দেখলাম অনেকগুলো আছে, এখানেও দেখলাম অনেকগুলো আছে। তো চলো আবার প্যাংগংয়ের দিকে আসা যাওয়া যাক, এগোনো যাক প্যাংগংয়ের দিকে। বহু লোকেই যে আরেকটা হোমস্টে, বহু লোকের সঙ্গে আলাপ হলো এখানে, তার মধ্যে এমপির একটা গ্রুপ, ওরা প্যাংগং থেকে ফিরছে। তো ওদের কাছে শুনলাম সামনের 10-15 কিলোমিটার খুবই বাজে রাস্তা, এটাও খুব সুন্দর একটা হোমস্টে, খুবই ভালো খারাপ রাস্তা, যে লুকুং 38, লুকুং সম্ভবত হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট অফ প্যাংগং, মাঝখানে টাংস্টে পড়বে তার আগে। তো খারাপ হোক ভালো হোক যেতে তো হবেই, এ পথে যখন চলে এসেছি আমোদ পাই আর কষ্ট হোক যেতে তো হবেই। চলো যাওয়া যাক, আবার একটু এগিয়ে কথা হবে। ব্যাটারির অবস্থাও বেশ খারাপ, কালকে ঠিকঠাক মতন চার্জ হয়নি। হ্যাঁ রাস্তা এই চার্জারের অবস্থা ভালো ছিল না, মানে পাওয়ারের অবস্থা ভালো ছিল না, আমার পাওয়ার ব্যাংক সেই জন্য দেহ রেখেছে, এখন বাপির পাওয়ার ব্যাংকটাকে লাগিয়ে নিয়েছি এই গোপ্রোর ব্যাটারি চার্জ করবার জন্য, কারণ গোপ্রোর ব্যাটারির অবস্থা খুব খারাপ। জানি না কতটা কী হবে, প্যাংগং গিয়ে আদৌ পাবো কি না তাও জানি না। তো চলো আবার একটু এগিয়ে কথা হবে। ওয়েলকাম টু টাংস্টে ভ্যালি, এখানে আবার নদী পেরোতে হবে। এখানেও রেস্টুরেন্ট রয়েছে বেশ কটা, হোমস্টে অবশ্য আছে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ গেস্ট হাউস আছে, হোমস্টে আছে। কোন দিকে? টু প্যাংগং লেক। আর এই রাস্তাটা, এটা চুশুল প্যাংগং। থ্যাংক ইউ। এ কি আর ডাইরেক্ট চুশুল যেতে হয়? এই হচ্ছে পুরো টাংসে ভ্যালিটা। আবার একটা ওয়াটার ক্রসিং এই দিক দিয়ে যাব। ভিজে গেল তাও পায়ে, জল ঢুকেছে। এই জায়গাটার নাম হচ্ছে মুগলেব, লুকুং এখনো 17 কিলোমিটার। এখানেও রেস্টুরেন্ট আছে, অসাধারণ সুন্দর একটা জায়গা। কালে দিনে এইসব জায়গাগুলোই ঘোরার জায়গা হয়ে যাবে, নতুন করে এখানে সব হোমস্টে টোমস্টে তৈরি হয়ে যাবে। এখানে পুরনো রাস্তার পিচটা তুলে দেওয়া হয়েছে, যে পাশে পড়ে আছে এগুলো, রাস্তা কিন্তু অনেকটা চওড়া হয়ে গেছে, অর্থাৎ হয়তো সামনের বছর যারা আসবে তারা এখানে একদম দারুণ সুন্দর চওড়া রাস্তা পেয়ে যাবে। এগেইন ওয়াটার ক্রসিং, হোয়ার টু গ্রো ফ্রম, পেরিয়ে গেছি। পুরো বালি, মোটা বালির লেয়ার, ভীষণ স্কিড করছে চাকা। বালি শেষ হয়েছে, এবার ঝুড়ো পাথর শুরু হয়েছে।
বাবা রে বাবা, এ যাবো কি করে এখান দিয়ে? ওরে বাবা রে, কি অবস্থা! মা মা গো, বিভৎস স্কিট করছে আমার পুরনো টায়ার। হলে আজকে যে কতবার গল্প হয়ে যাচ্ছিল, পুরো পিচটা তুলে রাস্তাটাকে খুঁড়েছে, খুঁড়ে এই যে পিচগুলো রাস্তার পাশে রেখে দিয়েছে, আর আমার হাল খারাপ করে দিয়েছে। যা খেয়েছিলাম সব হজম হয়ে গেল ঝাঁকুনিতে, ঘুম কেটে গেছে। লাস্ট আধ ঘন্টা ধরে এরকমই চলছে, হয় বালি নয় চোখা চোখা পাথর ফেলা। যেমন স্কিড করছে তেমন লাফাচ্ছে, ঘাড় কোমরে ব্যথা বেড়ে গেছে প্রচণ্ড। আরও কতক্ষণ এরকম চলবে জানি না, আশেপাশের দৃশ্য আর উপভোগ করতে পারছি না। নাও ওয়াটার ক্রসিংয়ের ফুর্তি, প্রচণ্ড হাওয়া পুরো ফেলে দেবে মনে হচ্ছে। হয়ে গেল, বাপরে বাপ, এটা ছোট। এই রাস্তায় যে এতগুলো ওয়াটার ক্রসিং আছে কারোর ভিডিওতে কিন্তু দেখিনি, সব দেখেছি আগাম সহায়ক এইসব মস্ত এরিয়াতে। ওপর থেকে দেখো পাথর পড়ছে, পাথর পড়ছে, প্রচুর ধুলো নিয়ে যাচ্ছে, যাতা অবস্থা। এই যে পাথর পড়ছে, এই যে পাথর পড়ছে, শুটিং স্টোন জোন। এই জায়গাটা হচ্ছে প্যাংগং এর ফার্স্ট ভিউ, কিন্তু রাস্তাটা এমন হয়ে রয়েছে, অরিজিনাল পুরনো রাস্তাটা ব্লক করে রাখা হয়েছে, বোধহয় সামনের দিকে কাজ হচ্ছে, তো দেখতেও পেলাম না সেইভাবে, আর দেখাতেও পারলাম না। ওইটা হচ্ছে অরিজিনাল রাস্তা, ওই যে প্যাংগং এর ফার্স্ট ভিউ। দাঁড়াও একটু ভালো করে দেখাই অন্য ক্যামেরা দিয়ে। ওই যে ওপরের রাস্তায় কাজ হচ্ছে, রাস্তায় নামতে পুরো সব কিছু এক জায়গায় হয়ে যাচ্ছে। মানে এখানে তো রাস্তা নেই, কোনো রাস্তা নয়। এবার রাস্তা কী ছেড়ে, এটা অফ রোড আবার কি, ইট ইজ নো রোড। রোড বলে বস্তুটাই একদম অব্যয়ভাব সমাস হয়ে গেছে, নাই খোঁজ যাহার। এই তো আইয়ে আপকা ইন্তজার থা ওয়াটার ক্রসিং। অবশ্য এগুলো বাচ্চা বাচ্চা, সকালের থেকে খতরনাক জিনিসপত্র সব। ওরে বাবা রে, পার করে এসছি। ওরে বাবা রে, সমস্যা হচ্ছে এখন শরীরে যথেষ্ট পরিমাণে ক্লান্তি এসে গেছে। হাত কাত কোমর পিঠ মাথা ঘাড় কোনটা বাদ দেব, সবকটাই এখন একটু বিশ্রাম চাইছে অথবা একটু আরাম চাইছে। না পিচ পাওয়া গেছে, চলে এসেছি আমরা প্যাংগং এর পাশে। এবার আগামী বেশ কিছু ঘন্টা
রেদার ভালোবাসল বেশ কিছুদিন, কয়েকদিন প্যাংগং আমাদের সঙ্গে থাকবে। এই যে প্যাংগং, সেই নীল জলের প্যাংগং, কীর্তিচক্র ব্যাটেলিয়ান। ও অ্যাট লাস্ট প্যাংগং, বাপি তাহলে প্যাংগং এ চলে আসলাম বাইক নিয়ে। জিও কাকা, জিও কাকা। ও দেখো প্যাংগং একদম কাছে, একদম কাছে। ও জলটার কি রং রে ভাই। ও এমন নীল হয়, মান ভ্যালি 13 কিলোমিটার। হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে বলি প্যাংগং নিয়ে অনেকগুলো ব্যাপার আছে। প্যাংগং যাচ্ছি বলে নর্মাল ট্যুরিস্টরা যেখানে আসেন সেই জায়গাটার নাম হচ্ছে স্পাংমিক, স্পাংমিক এই আর একটু সামনেই সেটা আছে। তো এই যত রকমের র্যাঞ্চো ধাবা, 3D8 কাফে, তারপর করিনার সেই স্কুটার নিয়ে আসার মতন করে ছবি তোলার জায়গা, বা ওদের তিনজনের সেই পশ্চাৎ দেশ চুলকোনোর জায়গা, এগুলো সবই হচ্ছে প্যাংগংয়ের এই প্রথম পয়েন্টটাতে, যেটার নাম হচ্ছে স্পাংমিক। সমস্ত বেশিরভাগ টেন্ট বা ক্যাম্প থাকার জায়গাগুলো, যেমন এই যে এপাশে একটা দেখা যাচ্ছে, এগুলো সবই এইখানটাতে। তো আমরা যখন 2019 প্রথম প্ল্যান করি আমি আর বাপি, তখন আমাদের মনে হয়েছিল যে আমরা এখানটায় থাকবো না, এই যে সমস্ত টেন্টগুলো দেখা যাচ্ছে, এই স্পাংমিক শুরু হয়ে গেছে। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা এখানে থাকবো না, কারণ এতটা ভিড় সিজনের সময় আমাদের খুব একটা ভালো লাগবে না। তো আমরা কী ঠিক করেছিলাম যে খুঁজে পেতে খুঁজতে ম্যাপ দেখতে দেখতে পেলাম যে মান বলে আরেকটা জায়গা আছে এখান থেকে আরও 12-13 কিলোমিটার দূরে, যেটার এন্ট্রিটা আমরা দেখলাম মান ভ্যালি বলে। আর আরও দূরে মিরাক বলে আরেকটা জায়গা আছে, তো মানের ওপরে। এবার 19-এ যখন 19-এর আপডেট হচ্ছে, মানে 6-7টা আর মিরাকে একটা কি দুটো হোমস্টে রয়েছে। এবার আমরা তখন ঠিক করেছিলাম যে আমরা মানে এসে থাকবো, খানিকটা এগিয়েও যাওয়া হবে হানলের দিকে, কারণ হানলে যাওয়ার যদি প্রোগ্রাম হয় তাহলে হানলের দিকে খানিকটা এগিয়েও যাওয়া হলো, আবার প্যাংগংয়ের একদম সঙ্গেও থাকা হলো, আবার ভিড়ভাট্টা থেকে দূরেও থাকা হলো। তো এই বছর যারা এসছে তাদের ভিডিও দেখে বা তাদের যারা যারা ব্যক্তিগত পরিচয়ের মানুষরা এবছর এসছেন, তাদের থেকে জানতে পারলাম যে মান এখন মোটামুটি কমার্শিয়ালাইজ হয়ে গেছে, এই স্পাংমিকের মতনই প্রচুর হোমস্টে টেন্ট ইত্যাদি হয়ে গেছে, সেই ফাঁকা ফাঁকা ব্যাপারটা আর এখন ওখানে নেই। তো ওই জন্য আমরা ঠিক করলাম যে তাহলে আমরা মিরাকেই থাকব। তো আমরা আজকে যাচ্ছি সেই মিরাকের উদ্দেশ্যেই, মান ছাড়িয়ে আরও খানিকটা যাবো। এখানে আমরা একটু দাঁড়াই বাপি, এখানটা একটু চওড়াও ছিল ফাঁকাও ছিল, একটু ছবি টবি তুলতো। থাক বেরিয়ে চলে এসেছি, এরা বোধ হয় মানবা মিরাকে যাবে। ওই ভাঁজটাতে গিয়ে দাঁড়াবো যেখানে আবার লেকটা কাছে। চলেছে প্যাংগং সঙ্গে সঙ্গে, বা আমরা প্যাংগংকে পরিক্রমা করার মতন করে চলেছি, যদিও পরিক্রমা করার সুযোগ হবে না, একটা পাশ দিয়েই ঘুরতে হবে খানিকটা। এইখানটায় দাঁড়ানো যেতে পারে। অবশেষে আমরা এসে পৌঁছেছি প্যাংগং লেকে। নীলের যে কত ভ্যারাইটি হয় সেটা দেখবার জন্যই বোধহয় শুধু প্যাংগংয়ে আসতে হয়। আমার পেছনে প্যাংগং, তার রঙের শেড থেকে ধার করা একটা শেডের চশমা তাই আমি পরেও ফেলেছি। দেখো প্যাংগং,
আমরা স্পাগমিক পেছনে ফেলে আসলাম, 3-4 কিলোমিটার হলো। সামনে ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মান, আর তার উপরে হচ্ছে মিরাক। আমরা আজকে মিরাকে থাকবো মনস্থ করেছি, এখন দেখি ওখানে হোমস্টে কীভাবে কম কী আছে না আছে। আছে শুনেছি অল্প কয়েকটা, কিন্তু সম্যক কোনো ধারণা নেই। ওই যে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে ওটা ছিল পুরনো রাস্তা, স্মগমিকে থাকলে ওটা দিয়েই লোকজন ঘোরাঘুরি করত। এবার আজকে আমরা মিরাকে পৌঁছবো, থাকবো মিরাক অবধি। সম্পূর্ণটাই আমাদের রাস্তার বাঁ পাশে প্যাংগং থাকবে। কালকে সারাদিন আমরা বাইক চালাবো না, মিরাকে বসে বসে খালি প্যাংগংয়ের রূপ দেখবো, কত রকমের নীল আছে তা গোনার চেষ্টা করব। ক্যামেরায় তো ধরতে পারবো না, চর্মচক্ষে দেখে নেওয়ার চেষ্টা করব। ওই যে নিচে একটা বাইক যাচ্ছে ওটা হচ্ছে পুরনো রাস্তা ছিল। এবার পরশু দিন আমরা হানলের দিকে এগোবো, সে পথেও অনেকটা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে রাস্তার পাশে পাশে এই প্যাংগং সো বা প্যাংগং লেক। তো আগামী 3 দিন, মানে আজকে কালকে আর পরশু, 3 দিন আমরা প্যাংগংকে সঙ্গে পাবো। স্মগমিক পৌঁছানোর আগে লাস্ট 12-14 কিলোমিটার, সে যে কী ভয়ঙ্কর রাস্তা দিয়ে এসছি সে শুধু আমরাই জানি। অনেক সুন্দর সুন্দর জায়গার মধ্যে দিয়ে এসছি, কিন্তু দাঁড়ানো বা ছবি তোলা বা চলতে চলতেও দুপাশটা উপভোগ করা সেই সুযোগ একেবারেই ঘটেনি। এই যে পুরনো রাস্তাটা নিচে দেখা যাচ্ছে, বেশ খানিকটা নিচে, তার কারণ হচ্ছে সামনের দিকে পথের দিকে এতটাই মনোযোগ দিতে হয়েছে যে আশেপাশের দৃশ্য দেখবার মতন অবস্থা ছিল না। ওফ, এখন কিন্তু পুরোটা পুষিয়ে যাচ্ছে। আমরা কালকে সারা দিন এর পাশে থাকবো। ও বাবা, সামনে তো বিশাল ওয়াটার ক্রসিং। পাগলা পেরোবি কি, স্রোতে মরে যাবি। বিশাল স্রোত, বিশাল স্রোত। ডেপথ কেমন? তলায় পাথর আছে? বাপরে বাপ, পুরো ভিজে গেছি, পুরো জুতোতে গ্লাভস অবধি জল চলে এসছে। প্রচণ্ড টান, প্রচণ্ড টান। কি স্রোত, পাথরগুলোকে পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছে। সাংঘাতিক একটা ওয়াটার ক্রসিং। একটাই বাঁচোয়া যে নিচটা সিমেন্টের বাঁধানো, ছোটোখাটো দু একটা পাথর ছাড়া সেরকম এবড়ো খেবড়ো ব্যাপারটা ছিল না। পুরো ভেজা সব, জুতোর মধ্যে জল। গ্লাভসের মধ্যে জল, জ্যাকেটেও কিছু কিছু জায়গায় জল ঢুকে গেছে, প্যান্ট ভিজে গেছে। প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা জল। একের পর এক ওয়াটার ক্রসিং ক্রস করছি, কোনোটা বিশাল বড়, কোনোটা ছোট। আগে একটা এমন পেরিয়েছে যে এটা বেশ না, সেরকম কিছু না হবে না, কিন্তু জলটা যেখানে লাগছে সেখানে একরে কেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আবার একটা, এটা একদম বাচ্চা। এই হচ্ছে মান ভিলেজ। 19-এ যখন প্রোগ্রাম করেছিলাম, 2019-এ, তখন এখানে 3টে বা 4টে হোমস্টে ছিল জাস্ট। এখন অসংখ্য হোমস্টে, অসংখ্য ক্যাম্প, কাছে দূরে, কোনোটা লেকের কাছে, কোনোটা লেকের থেকে দূরে।
যাই হোক, আবার এগোনো যাক। কতগুলো যে ওয়াটার ক্রসিং পেরোলাম তার কোনো ঠিক নেই, অসংখ্য ওয়াটার ক্রসিং পেরিয়ে আসলাম, পুরো জুতোর ভেতর চপচপ করছে জল। হ্যাঁ, বাপি আর আমি দুজনেই কত গ্যাজেটস কিনেছিলাম জুতোকে ঢাকবার জন্য, যাতে জল না ঢোকে, সব ব্যাগেই রয়েছে, একটাও পরা হলো না, ইউজ করা হলো না। আমার প্রিপারেটরি স্টেজের যে ভিডিওটা সেটাতে দেখিয়েছিলাম যে ক্যামেরা লাগানোর জন্য দুপাশে দুটো ব্যবস্থা করেছি এবং ক্যামেরা স্ট্যান্ড লাগিয়েছি, তো এইগুলো লাগিয়েছিলাম ক্যামেরার স্ট্যান্ডগুলো এই ওয়াটার ক্রসিং পার করবো, ওখানে বেশ সুন্দর করে ক্যামেরা লাগিয়ে ভালো করে ছবি তুলব। তা দুটোই খুলে পড়ে গেছে দুপাশেরটাই, একটা পুরোপুরি আর একটা আধা, তো আলটিমেটলি এত ঝামেলা করা কোনোটাই কাজে আসলো না। এই যে হোমস্টে 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 হোমস্টে, ও প্রাইমারি স্কুলও আছে এখানে, আমাদের সম্ভবত ওই পাহাড়টা, ওই যে গাড়িটা যাচ্ছে ওই পাহাড়টা পেরিয়ে মীরাকে পৌঁছতে হবে। মান পেরিয়ে গেলাম, এবার কতক্ষণে মীরা কাছে দেখি। হ্যাভিং ফান ইডিয়েটস, ও কিছু রং, কিছু রং, ওই যে পুরনো রাস্তাটা দেখো দেখো কি ভয়ঙ্কর ভাবে গেছে পুরনো রাস্তাটা, ফেলে দিয়েছিল প্রায়, কি ফোর্সে বাবা, পুরো এরম হয়ে গেলাম। হ্যাঁ পড়ছে পড়ছে, জুতো থেকে ইয়ে থেকে ব্যাগ থেকে জল পড়ছে, সব তো ভিজে রয়েছে। তা আবার মীরাকে যাবে, লোকে যায় না যেখানে, স্বাগবিক পোষালো না, মান পোষালো না, এখানে মীরাকে গিয়ে থাকবে ছেলেরা। এটা সমস্যা হচ্ছে, এটা পাথর দেওয়া ওয়াটার ক্রসিং, দাঁড়াও 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 দাঁড়াও, আমরা এসে গেছি মীরাক, হাল খুব খারাপ, সমস্ত কিছু ভিজে গেছে, সব কিছু ভিজে গেছে, কত যে ওয়াটার ক্রসিং আজকে ক্রস করেছি তার কোনো লেখাজোখা নেই, কয়েকটা বিশাল বড় বিশাল বড় 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 এই রকম সাইজের, এর থেকেও বড় বড় সাইজের পাথরকে পুরো রোল করে নিয়ে যাচ্ছে এরকম, তাও কয়েকটা ছিল শেষের দিকে যেগুলো তলাটা বাঁধানো সিমেন্টেড, তার উপর দিয়ে জল যাচ্ছে, সেইগুলো তাও পেরিয়ে এসেছি, ভিজে গেছি, জুতোর মধ্যে জল ঢুকে গেছে, কিন্তু পেরিয়ে আসতে পেরেছি। শেষ একটা একেবারে মারাত্মক অবস্থা, সেটা তলাটা টোটাল পাথরের ওপর, বাইক ফেসে গেছিলো, তারপর ধরে 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 দুজনে মিলে পার করতে হয়েছে, এবং সেখানে পুরো কাত করে দিচ্ছিল, হাঁটু অবধি টোটাল ভিজে গেছে, এমনকি ঠিকঠাক মতন ভিডিও করতে পারিনি, সেই মানসিক অবস্থাও ছিল না, শারীরিক অবস্থাও ছিল না, আর সব থেকে বড় কথা গোপ্রোর ব্যাটারি একদম ডাউন হয়ে গেছিলো। এখানে আমরা কালকের দিনও থাকবো, কালকে পুরো এখানে বিশ্রাম, শুধু প্রাণ ভরে প্যাংগং দেখবো, একদম প্ল্যানই ছিল এরটা, মান অথবা মীরাক যে কোনো একটা ভাবনা ছিল, আলটিমেটলি মীরাকেই এসেছি। যাই হোক, আগে রুম ট্যুরটা দিয়ে নিই তোমাদের একটু। এই হচ্ছে রুম, ছোট্ট, এই সেই লাদাখি স্টাইলে পপলার গাছের ডাল আর কাঠ দিয়ে ছাদ,
ইলেকট্রিসিটি আছে, এই ওয়াশরুম, মালপত্র সবে আনা শুরু করেছি। আর সব থেকে যেটা অদ্ভুত সুন্দর জিনিস, এই জানলাটা যদি আমি খুলি, খুললে এই দেখো প্যাংগং, এই দেখো প্যাংগং চারদিকে যতদূর চোখ যায়। আমরা আজকে বিকেল, কালকে পুরো দিন এখানে থাকব। এই মিরাকে স্টে এবং আশেপাশে একটু ঘোরা, এটা নিয়ে একটা আলাদা এপিসোড করব টোটাল। বাড়িতে জল বাঁচানোর অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এই পাঁচটা এখানে এখন স্ক্রিনে শেয়ার হচ্ছে। আসুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি আমাদের ডেইলি লাইফের, দৈনন্দিন জীবনে এটাকে একদম প্র্যাকটিসে পরিণত করে ফেলি। তাহলে হয়তোবা সবাই যদি আমরা করি, আমাদের জীবনযাত্রার অঙ্গ করে ফেলি, তাহলে হয়তো কিছুটা হলেও আমরা কন্ট্রিবিউট করতে পারব। এক বছর পরে না হয় আমরা একটু সেলফ অ্যানালিসিস করে দেখব কতটা কন্ট্রিবিউট করতে পারলাম। তাহলে প্লিজ 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 সেভ ওয়াটার। আগাম থেকে মিরাক অব্দি এই এপিসোডটা এখানেই শেষ করছি। প্লিজ স্টে উইথ আস।